প্রায় ছ দিনের প্রচেষ্টা, অবশেষে ধরা পড়ল বাঘ। গ্রামের ভিতর শোনা যাচ্ছে বাঘের গর্জন, অথচ কোথায় বাঘ? অনেক চেষ্টার পর অবশেষে বাঘে এলো বাঘ। কুলতলিতে ছ দিন পর একটি রয়্যাল বেঙ্গল টাইগার ধরতে সমর্থ হলেন বন দপ্তরের কর্মীরা। গত ছ দিন আগে এলাকায় ঢুকে পড়ে বাঘটি। কুলতলির ডোঙাজোড়া গ্রাম কয়েকদিন ধরেই বাঘের ভয়ে তটস্থ হয়েছিল। জাল দিয়েও ঘিরে ফেরা হয়েছিল গোটা গ্রাম, চোরা হয়েছিল জল কামান। অবশেষে কুলতলির মেরিগঞ্জ দুইয়ের শেখপাড়া লাগোয়া জঙ্গল থেকে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। বেশ কয়েকদিন ধরেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল বাঘটি, শোনা যাচ্ছিল তার গর্জন, কিন্তু কোনোভাবেই তাকে জালে আনা সম্ভব হচ্ছিল না। অবশেষে ঘুমপাড়ানি গুলির সাহায্যে বাঘটি জালে পড়ে। ঘুমপাড়ানির গুলি বাঘটির দেহে লাগে, তারপরই বাঘটি ঘুমিয়ে যায়। বাঘটির পায়েও আঘাতের চিহ্ন রয়েছে। পশু চিকিৎসকরা বাঘটির অবস্থাও পরীক্ষা করে দেখছেন, তারপর তাকে বনে ছেড়ে দেয়া হতে পারে। এর আগে ছাগলের টোপ, মাংসের টোপ দিয়েও বন্দি করা যায়নি বাঘটিকে। অবশেষে ঘুমপাড়ানি গুলিতে বাঘটিকে বাগে আনা সম্ভব হল। ডিজি রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।